আমি ঝুমা তোমাদের আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান আর্ট এন্ড ক্রাফটের আজকের পর্ব। আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট সেটে আমাদের সাথে থাকছে দুজন ছোট্ট বন্ধু প্রাগ্য এবং রুহামা। হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। লেখাপড়া ভালোভাবে চলছে? হ্যাঁ। সাথে ছবি আঁকা ক্রাফটিং করা? সেটা তো অবশ্যই। বাহ, ভেরি গুড। চলো তাহলে আমরা অনুষ্ঠান শুরু করে দেই। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি সবজি খেতে ভালো লাগে? ফুলকপি আর মিষ্টি কুমড়া, লাউ আর গাজর। বাবা, সব তো শীতের সবজি দেখা যাচ্ছে। শীতের সময় কিন্তু অনেক মজার মজার রঙিন সবজি পাওয়া যায়, তাই না? যেটা আমাদের শরীরের জন্য বেশ উপযোগী। তাহলে চলো আজকের ইজি আর্টে আমরা শীতেরই কোনো সবজি একা দেখে নিব। ঠিক আছে। ফ্রেন্ডস, চলে যাচ্ছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা দেখে নিব মিষ্টি কুমড়া আঁকা। শুরুতে আমরা একটু অ্যাপেলের মতো, একটু আপেলের মতো লম্বা একটা গোল এঁকে নিব। লম্বা টেগোল। আপেলের মতো বলতে পারো, কলার মোচার মতো বলতে পারো, গাজরের মতো লাগছে। গাজরের মতো লাগছে। আচ্ছা, এবারে ডান দিক থেকে আমরা একটু বাড়িয়ে নিব, আবারও ডান দিক থেকে বাড়িয়ে নিব। জানো আপু, মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন। ভেরি গুড। শুধু মিষ্টি কুমড়ায় নয়, যে কোনো ধরনের হলুদ ফলমূল বা শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। আমরা এবারে বাম দিক থেকে এঁকে নিচ্ছি। রুহামা, তুমি কি জানো মিষ্টি কুমড়া চোখের জন্য খুবই উপকারী? হ্যাঁ। দেখো, আমাদের কিন্তু মিষ্টি কুমড়া আঁকা হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, এই পাশ থেকে মিষ্টি কুমড়ার ওপরের ডালটা কিন্তু বেশ মোটা হয়, তাই না? হ্যাঁ। ওপরে ডালের অংশটা দিয়ে নিলাম। আচ্ছা রুহামা, তুমি কি কখনো মিষ্টি কুমড়া ফুল খেয়েছো? না, আমি খেয়েছি। কিভাবে খেয়েছো মিষ্টি কুমড়ার ফুল? আম্মু আমাকে রান্না করে দিয়েছিল। আচ্ছা, মিষ্টি কুমড়ার ফুল কিন্তু ভেজেও খাওয়া যায়। আমরা যেভাবে বেগুনি আলুর চপ খাই, সেভাবে কিন্তু মিষ্টি কুমড়ার ফুল বেসন দিয়ে বা যে কোনো চালের গুঁড়া এই জাতীয় জিনিস দিয়ে কিন্তু আমরা চপ করেও খেতে পারি। হ্যাঁ, চপ করেও আমরা খেতে পারি। আচ্ছা, এবারে আমরা পেছনের অংশটা এঁকে নিব। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, মিষ্টি কুমড়ার রংটা দেখতে কিন্তু ভারী মিষ্টি, তাই না? হ্যাঁ আপু, মিষ্টি কুমড়ার রং অনেক হয়, যেমন সবুজ, হালকা হলুদ ও কমলা। হ্যাঁ, একদম পাকা যে মিষ্টি কুমড়া সেটা কিন্তু কমলা এবং লালচে কমলা টাইপের হয়। আমরা আজকে কমলা এবং লালচে কমলা ধরনের রং করব। ঠিক আছে আপু। ওকে, আমরা তাহলে রঙে চলে যাই। শুরুতে আমরা যেটা করব, একদম গাঢ় যে রংগুলো আছে, যেমন এই যে লাল, এই রংগুলো একটু দিয়ে নিব কোথাও কোথাও। ভিটামিন এ ও সি চোখের জন্য অনেক ভালো। চোখের জন্য ভিটামিন এ, ভিটামিন সি ভালো, তারপর চোখের জন্য যেরকম এই ধরনের সবজি ভালো, ফলমূল ভালো, ঠিক তেমনি কিন্তু ছোট মাছ খুব ভালো আমাদের চোখের জন্য, তাই না? হ্যাঁ। এরপরে এর চেয়ে গাঢ় যে রংটা সেটা আমরা একটু দিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি লাউ নামেও পরিচিত। হ্যাঁ, আমরা কমলা রংটা দিয়ে নিচ্ছি, একদম উজ্জ্বল কমলা রং যেটা সেটা দিয়ে নিচ্ছি। এবারে আমরা এর চেয়ে হালকাটা দিয়ে নিচ্ছি। রুহামা, জানো মিষ্টি কুমড়া কিন্তু এক প্রকার ফল জাতীয় সবজি। হ্যাঁ। তোমার কি মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে? অনেক ভালো লাগে। তুমি কিভাবে খাও? রান্না করে। ও, আমরা কিন্তু আস্তে আস্তে গাঢ় থেকে হালকা রঙে যাচ্ছি, কেমন? আপু, এটা কি কমলা পামকিন? পাকা পামকিন। একদম শুরুতে আমি বললাম না, পাকা রঙের যে মিষ্টি কুমড়া আমরা সেটাই কিনব। এরপরে আমরা আরেকটু হালকা রংটা দিয়ে নিব। এই মিষ্টি কুমড়া কি একদম রিয়েল মিষ্টি কুমড়া মনে হচ্ছে, তাই? হ্যাঁ। এরপরে আমরা একদম স্কিন টাইপের যে রংটা আছে সেটা সবার উপরে লাইটের অংশটাই দিয়ে নিব। আমরা চাইলে এখানে সাদাও দিতে পারি। আপু, আমি মিষ্টি কুমড়া নিয়ে একটা রাইম বলি? হ্যাঁ অবশ্যই।
Peter, Peter, pumpkin eater, had a wife, do not keep her. He put her in a pumpkin shell, and there he get a fairy will. Bah! খুব সুন্দর হয়েছে। Thank you, আপু। দেখো তোমার রাইমসের সাথে সাথে কিন্তু আমার মিষ্টি কুমড়া আঁকাও শেষ হয়ে গেল। সুন্দর হয়েছে। এবার যেটা করব কিছু কিছু জায়গায় একটু আমরা বর্ডার করে নিব। উপরের অংশটা আমরা বর্ডার করে নিচ্ছি। যেই জায়গাগুলো আমাদের রঙে ঢেকে যাবে মূলত সেই জায়গাগুলো আমাদের বর্ডার করতে হবে। মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছে। একদম লাইফ সাইজ। আর অনেক সুন্দরও হয়েছে। কুমড়া তো খুব কালারফুল সবজি। রংটা দেখতেই ভারী মিষ্টি, তাই না? হ্যাঁ। কিছু কিছু জায়গায় বর্ডার করে নিচ্ছি। সব জায়গায় দরকার নেই। যে জায়গাগুলো একটু ঢেকে গেছে সেই জায়গাগুলো আমরা একটু ওভারলেপ করে দেবো। ব্যাস আমাদের মিষ্টি কুমড়াটা শেষ। অনেক সহজ হয়েছে। হ্যাঁ এবং অনেক সুন্দরও হয়েছে। চলো তাহলে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো মিষ্টি কুমড়া আঁকা। ওকে। বন্ধুরা দেখে নিলে খুব সহজ, অল্প সময় আমরা কি করে মিষ্টি কুমড়া এঁকে নিলাম।